আশা বেদনা প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে হচ্ছে মঙ্গলবার তো আমার বাসি গাছ টাছ করে নিয়ে স্নান টান করে নিয়েছি এখন এসেছি ঠাকুর ঘরে তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আর আমি এর আগে একটা জ্যৈষ্ঠ মাসে প্রথমে আমরা সবাই মঙ্গলচণ্ডী করে নিয়েছি আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে আমরা মঙ্গলচণ্ডী করি তো আমি আজকে কীভাবে মঙ্গলচণ্ডী পুজো করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো আর মঙ্গলবারের দিনকে তো আমি এমনিতেই মঙ্গলবারে পুজো আর্চা করি মঙ্গলবারে বলতে হনুমান চালিশা মঙ্গলবার যেহেতু তো মঙ্গলবারে হনুমান চালিশার পুজো করি আর আজকে আর আজকে হনুমান চালিশারও পুজো করব মঙ্গলবার যেহেতু আজকে জ্যৈষ্ঠ মাস মঙ্গলচণ্ডী তো দুটোই পুজো করব মঙ্গলচণ্ডীরও পুজো করব তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি কীভাবে মঙ্গলচণ্ডীর পুজো করি সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে মঙ্গলচণ্ডীর পুজো করি তো ঠাকুরকে আগে ফুল টু সব দিলাম তোমাদের তো দেখালাম তারপরে মঙ্গলবার যেহেতু আজকে লাড্ডু দিলাম ঠাকুরকে হনুমানজিকে লাড্ডু দিলাম আর তারপরে একটা ওই তো ধূপ প্রদীপ তো জ্বালাই প্রতিদিনই জ্বালায় ধূপ প্রদীপ দানা জ্বালিয়ে নি আমাদের প্রত্যেকের স্নান টান হয়ে গেছে তো গত মঙ্গলবারে শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডীটা তো এটা নিয়ে হচ্ছে দুটো মঙ্গলচণ্ডী এই মাসে আছে পাঁচটা মঙ্গলচণ্ডী প্রদীপটা জ্বালিয়ে নি তো প্রদীপটা জ্বালিয়ে নিলাম দুটো ধূপকাঠি জ্বালিয়ে নি তো আগে একটু ঠাকুরকে ধূপ আর প্রদীপ দেখিয়ে দেব তারপরে হনুমান চালিশাটা পড়বো তারপরে আর মঙ্গলবারে ব্রতকথা বইটা পড়বো যেহেতু আজকে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডী তো ব্রতকথা বইটা পড়বো তো চলো হ্যাঁ বললামই তো হনুমান হ্যাঁ তো ফার্স্টে তোমাকে বললাম কেউ যাবে না তাহলে জিনিস পড়াবে আসো বাবা তো আগে হনুমান চালিশাটা পড়বো তারপরে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডীর ব্রত কথা বইটা পড়বো এনে হাতে হাত ভালো তোর না হাতে ধো এনে হাতে জ্বালাম ধূপকাঠি এটা ইয়ে না পড়বো তো আমি কীভাবে পুজো করি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডী কীভাবে করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করছি আমার ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে না শুনে শ্রী গুরু চরণ পদে শরী মনে মনে কোটি কোটি প্রণমিনি তাহার চরণে শ্রীরামী চরণ পদে করিয়া সঞ্চ দুর্ভাগ্য ফাল যাই লোভী অনুকর বুদ্ধিঞ্জনে পবন কুমার গুজা মনে যত ক্লেশ বিকাশ জয় হনুমান জ্ঞান গুণে সাগর জয় হে কপিস প্রভু কি বার সাগর শ্রীরামী তে তাতলিতে বল ধনু সমাপ্ত জয় রাম জয় শ্রীরাম ভক্তগণ পুজো করা হয়ে গেল আর এবার পড়বো মঙ্গলবারের ব্রতকথা বই একটা কিছুটা হয়েছিল চুল খুলে ছিল না চুলটা কাটারটা বা ক্লিপটা হ্যাঁ ক্লিপটা এখন তো চুল খুলে শুনতে নাই তো চলো মঙ্গলবারের ব্রতকথা বইটা পড়ি নি এটাই আসল জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারের ব্রতকথা আমি ছেলে আট করে মুখ দেখি না মেয়ে আট করো ভিক্ষে নিয়ে নেই বলে বামনি চলে যাচ্ছিলেন মেনে বউ খেয়ে পায়ে পড়ে পড়ে বলে যাতে ছেলে হয় তার একটু উপায় করো মা বামনি একটি ফুল দিয়ে বলেন ফুল দিয়ে জল খেয়ে thank you
পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট, এবার খিদে পেয়েছে, মুড়ি আর আলু ভাজা খাবো। আর মাসি চলে গেছে, তার দুদিনের জন্য ব্লগ করতে পারিনি, মনটা ভালো লাগছে না, তো মাসি চলে গিয়েছে। সবাই মিলেছিলাম, খুব ভালো লাগছিলো। তো যাই হোক, সবাই মিলেছিলাম, ভালো লাগছিলো। আর যাই হোক, আজকে তোমাদেরকে আমি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডী পুজোটা কীভাবে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডী পুজো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। আমরা এভাবে পুজো করি ঘরে মঙ্গলবারের পুজো। আর যেহেতু আজকে আমার হনুমান, হনুমানের পুজো হয় হনুমানজি, তার জন্য লাড্ডু নিয়ে এসেছিলাম, লাড্ডু কলা ওগুলো দিলাম, প্রতি মঙ্গলবারে দিই লাড্ডু কলা ঠাকুরকে। তো দুটোই হয়ে গেলো প্রসাদে, মঙ্গলচণ্ডীর পুজোটা প্রসাদ হয়ে গেলো, এদিকে ঠাকুরকেও দিতে হনুমানজিকেও দিতে পারলাম। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট করে এবার খাচ্ছি, এদিকে মেয়ে বসছে, এদিকে মা। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে আবার। এখন বাজে 11:45 মতো। এখন 11:45 মতো বাজে। চিড়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, যখন পনিরের তরকারি করে তখন চিড়েটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, না চিড়েটা ভিজবে না, চিনি লাগবে একটু সেটা নিয়ে নিই। आप लोगों के ऊपर 50 करोड़ रुपए की पेनल्टी है। अब अभी जाओ टीवी देखते खाचे, खावे खाई नहीं खावे। तो चलो आज के तो हमारा मंगल चंडी दिन छिड़े गए, तो छिड़े ही खाए। চাইয়ে
বাজে তো এখন সাড়ে সাতটা মতন বাজে আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর এখন আজকে বানাবো একটা নতুন রেসিপি বানাবো তো সেটা হচ্ছে হিঙের কচুরি বানাবো আজকে আমাদের মঙ্গলবার যেহেতু তো আমরা লুচি পরোটা এগুলোই খাই তো আজকে লুচি পরোটা করব না তো আজকে বানাবো হিঙের কচুরি তো হিঙের কচুরি বানাতে কী কী লাগে তোমাদেরকে দেখাই ফার্স্টে আমি এটা দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি মশলাটা হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু রোস্ট করে এটা মিক্সিতে পেস্ট করেছি আর কী কী লাগছে হিঙের কচুরি বানাতে আমি আটা নিয়েছি ময়দা আমি নেব না আমি আটা দিয়েই করব তোমরা ইচ্ছে করলে ময়দা দিয়েও করতে পারো আর নিয়েছি ছাতু তো ফার্স্টে আগে আটা ছাতু বাস তো ফার্স্টে আমি ছাতুটার মধ্যে কী কী দেবো তোমাদেরকে দেখাই চলো তো দেখো ছাতুতে আমি কী দিচ্ছি ফার্স্টে ছাতুতে একটু নুন দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প চিনি যদি কচুরি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে অল্প চিনি দিলাম আর যদি হিঙের কচুরি সেহেতু হিঙের পরিমাণটা একটু বেশিই থাকবে আর অল্প মশলা হাফ চামচের মতো মশলা আর সাদা তেল তো এটা একটু জল দিয়ে মেখে নেব এটাকে আগে এটাকে মেখে নিই ঠিক করে তো একটু জল দিয়ে মেখে নিই এটাকে অল্প অল্প জল দিয়ে মাখবো আর আমাদের আজকে লুচি আর পরোটা করিনি তো আজকে ভালো এটাই খাই হিঙের কচুরি আর তোমাদেরকেও একটু ট্রাই করে দেখাই আমি কী করে হিঙের কচুরি বানাচ্ছি আর দেখো ছাতুটা মাখা হয়ে গেছে তো ছাতুটা মেখে নিয়েছি তো এটা একটা সাইডে রেখে দিই এবার মাখবো আটাটা তো আটার মধ্যে নুন দিলাম দিইনি দিই একটু দাঁড়াও তো পরিমাণ মতন নুন দিলাম আটাটার মধ্যে একটু হিং দেব যাতে হিঙের গন্ধটা আসে অল্প সামান্য কারণ ওতে হিং দিয়েছি তো ওই বেশি দেবো না একদম অল্প আর দেব অল্প চিনি একদম অল্প তাহলে একটু লুচির যে এটা কচুরিটা হবে না একটু নরম নরম হবে আর দেব সাদা তেল লুচিতে আমরা সাদা তেল দিই অল্প দিই আর কচুরিতে একটু তেলটা বেশি দিতে হবে যেহেতু একটু খাস্তা খাস্তা হবে কচুরিটা তো আটাটা আবার মেখে নিই অল্প অল্প জল দিয়ে দিয়ে তোমাদেরকে আর পরে দেখাচ্ছি তো আমার আটাটা মাখা হয়ে গেল আর ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি তো এবার লেচি কেটে নিই ছোটো ছোটো করে লেচি হয়ে
গেছে। এবার এরকম করে বাটির মতন করে নিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো চলো সবগুলো করে নি। কচুরি করা হয়ে গেছে, কমপ্লিট করে নিলাম। তো দেখা এ দেখো করে নিলাম হিঙের কচুরি। আর একটু ইয়ে ছিল না, কি বলে ছাতুটা ছিল না, দিয়ে ওই তিনটে লুচি করে দিল। তো এই দেখো মেয়ে আমার কীরকম লুচি বানিয়েছে, ও বেলেছে আমি বানালাম। তো সব দেখো ট্যাঁড়া ভাঁকা। তো যা হয়েছে যে প্রথম আজকে লুচি ওকে বললাম কটা বানিয়ে দে, তো আজকে প্রথম কটা লুচি বানালো। আটা মাখতে পারে ভালো করে, কিন্তু এই লুচি রুটিগুলো ভালো করে বেলতে পারে না। তো যাই হোক, যা করেছে যথেষ্ট করেছে। তো আমার হয়ে গেছে কমপ্লিট। তো চলো, আর এখন বাজে 8:30 মতন বাজে। আর আজকে এটা আমি আলুর তরকারি করব না, কারণ কচুরিতে আলুর দম খেতে ভালো লাগে। আমি করব পনির আলুর তরকারি আছে, করব না, এটা করেছিলাম দুপুরবেলায়। তো এটা দিয়ে খাবো, আলু পনির দিয়ে তরকারি। আর মিষ্টি আছে, তারাও দেখায়। তো মিষ্টি আছে গোলাপ জামুন, বাস এটাই হয়ে যাবে আজকে আমাদের। মিষ্টিটা ঢাকা, তো এটাই আজকে আমাদের হয়ে যাবে ডিনারে, বাস হয়ে গেছে। আর বাবি আর মাকে দুটো দিলাম, বললো দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছে। তো ওদেরকে টেস্ট করতে দিয়েছিলাম, তো বললো খুব ভালো হয়েছে খেতে, দারুণ খেতে হয়েছে। তো গ্যাসটা একটু মুছে নিই, তেল পড়েছে। তো ঠিক আছে চলো, আর আমাদের বললাম 15:00 মতন বাজে। গরম আছে আজকে, গরমে ঘেমে গেলাম করতে করতে। ওমা কেমন হয়েছে খেতে?
দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর মা এখন টিভি দেখছে, আর মাম্মি এবারে পড়া করছে, ম্যাথ করছে। মাম্মি কেমন হয়েছে খেতে বাবা? হ্যাঁ দারুণ, সবাই বলছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এত গরম লেগেছে, এত গরম লেগেছে, খুব গরম লেগেছে। চলো একটু বসি। বাবি একটুখানি দিল তো দিলাম, হ্যাঁ ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি। আর কচুরি তো এমনি মিষ্টি মিষ্টি খায়। আর আজকে করতে করতে খুব মানে বানাতে বানাতে গরম লেগে গেছে, খুব গরম আছে আজকে, আজকে বেশ ভালোই গরম লাগছে। এই ঘরে মানে হাওয়াটা ঠান্ডা লাগছে। দেখে বাবি ম্যাথ করছে, আজকে ব্লগটা এটুকু পর্যন্তই। আর আজকে আমি মঙ্গলচণ্ডী, আজকে যেহেতু আমাদের জ্যৈষ্ঠ মাস, মঙ্গলচণ্ডী করি। তো মঙ্গলচণ্ডী ব্রত আমি কীভাবে করি, মঙ্গলচণ্ডীর পুজো আমি কীভাবে করি, সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী আমরা কীভাবে পালন করি সেটা তোমাদেরকে দেখালাম। আর আমাদের সঙ্গে সঙ্গে আমার বাবিও করে মঙ্গলচণ্ডী। আমাদের সঙ্গে সঙ্গে ও দই চিঁড়ে খায়, ও ভাত খায় না, ওর কোনো অসুবিধা নেই। কিন্তু ও আমাদের সঙ্গে সঙ্গে ও মঙ্গলচণ্ডী করে, ও খায় না, মেয়ে আমার। তো এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাবা আরাম লাগছে ফ্যানের কাছে বসে, অনেকক্ষণ ধরে গ্যাসের কাছে বসে আছে। তো আর এবার ফ্যান আছে কিন্তু গ্যাসে হাওয়া লাগবে বলে ফ্যানটা একদম কমানো আছে, ওই জন্য আরও বেশি ঘেমে গিয়েছে। তো এখন তো খাবো না, যেহেতু 15:00 মতো বাজে, 9:30 বাজে, দিয়ে খাবো গরম গরম। ওদেরকে দুজনকে দুটো 4টে করে দিলাম, ওকে 2টো, মাকে 2টো, 4টে দিলাম। তো যাই হোক, এখন আর কেউ খাবে না বলে না, এখন খাবে না, পরে খাবে না, পরে খাবে। তো যাই হোক, 9:30 সময় খাবো, করে রেখে দিয়েছি শান্তি। তো ঠিক আছে চলো, অনেকক্ষণ দেখি ঠিক আছে, চলো ঠিক আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সেফ থাকো।